অমিতাভ কদমতলা পিএস ক্রস করি এখানে, তাই ইয়ে আছে আর কি, ওই এক্স রে মেশিনের দোকান আছে, অমিতাভ দা তাই দাঁড়াইয়া আসিল। তাই লগে একটা ছেলে আসলো, তো আমার সিগনাল দিছে, আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার কইছে মন্দিরের পূজার চাঁদা দিয়ে দাও 500 টাকা, তুই চাঁদা দিয়ে দা। আমি বললাম দাদা নাই দাদা, আমার কাছে আজকে এখন লগে ক্যাশ টাকা নাই, তো আমি তো দিতে পারতাম না। তো সেইখানে গাড়ির মধ্যে বারবার দরজার মধ্যে এমনি করিয়া, হ্যাঁ টাকা দিতে হইবে এই করতে হইবে সেই করতে। তখন এই এই সাইডে অপোজিট সাইডে আমি বসে আছিলাম, এখানে অমিতাভ আইছে ওদিক থেকে, মানে অমিতাভ দা আমার কাছে এখন তো ক্যাশ নাই, তে আমি তো ওখানে দিতে পারতাছি না। তে কাজ করি ভাই, 500 টাকা কইছো ওখানে আমার কাছে নাই, তুমি লাগে কালকে সকালে ভাই আমার কাছ থেকে নিও গিয়ে আমি টাকা 1,000 নাই দিলে আমি তোমারে না। সে বারবার ও টাকা দিয়ে দেয় ইতাম ওটা, হেও কইতাছে অমিতাভ কইতাছে। দাঁড়া খোয়ার আগে সে গাড়িতে জোরে থাপ্পড় মাসে মারি, এক গাড়ি নিয়ে দেখতে পারছে না, তার বাচ্চা টাকা দিয়ে দিতে হইব, টাকা দিয়ে দিতে হইব কইছি আমি তোরে বারবার কই আর ইয় তোরে টাকা দিয়ে দিতে, তুই ইন কালকে দেখাস কি তার ইয়ে দেখাস কি, আমি কইছি এখন তোরে টাকা দিয়ে দিতে হইব দিতে হইব। আমি আমি তোমার তো কইলাম দাদা আমার কাছে এখন নাই, লগে ক্যাশ 500 টাকা, ঠিক আছে আমি তোমার সকালে, তুমি 500 না 1,000 টাকাও নিও গিয়া কোনো অসুবিধা নাই। কই না সকাল মারিস না দিয়ে দিতে হইব। আমি জানাস নি যুব মোর্চার না কিতা কইল, ও মন্ডলের কিতা এ নেতা, আমি তোরে কই আর এরপরে তুই টাকা দেস তা, তুই খালিক দেখাস কি তার রাশু দেখাস কি তা, হ্যাঁ তুই টাকা না দিয়ে যাইতে পারতে না, কই একটা বাইক গাড়ি সামনে রাখি ইচ্ছে যাইতে দেন না। এরপরে আরো 2-3টা ছেলে এসে এর লগের, আর এ সাইডের ছেলেটা হে যখন উত্তেজিত হয়েছে তখন এই ছেলেটা বেশি গালাগালি শুরু করছে, আর গাড়িতে বারবার এ থাপ্পড় মারতেছে বন্যাটার মাঝে কয়েকবার মারছে। আমি এটা ভিডিও করি আমি লাইভ ইয়াতে দিছি, আপনারা দেখবা বন্যাটা একটু দাবি গেছে, এ বারবার এটা থাপড় মারতেছে এবং ইয়ে করতেছে ওই গাড়িতে লাত মারতেছে। এরপরে আবার অমিতাভ আইসে আবার এই আমার হাতের মধ্যে এখানে ধরছে, ওই যে নৌকের এখনো চাপ রয়েছে, হে কয়েকবার হাতের মধ্যে ধরছে যে এখানে নৌকের চাপ, হে নৌক দিয়ে আমার বারবার প্রেশার করছে, কিন্তু আমি কিচ্ছু কইছি না তার বা কোনো একটা জিনিস ইয়ে করছি না। তো আমি চাইছি না যে তার লগে এখানে আমি কোনো জাতর ঝগড়া ঝাঁটি করতাম বা, তো চাইছিলাম নর্মালি ভাবে যদি চা ঠিক বাইরিয়ে যাই ঠিকই, আমি সকালে যদি হে আমার লগে এরকম ব্যবহার করতো না সকালে আমি তারে 500 না 1,000 টাকাও দিয়ে দিলাম। আমি আই আবার গাড়ির মধ্যে এখানে দরজার মধ্যে থাপড় মাছে মারিয়া করে হ্যাঁ যাইতে পারতে না, কুত্তার বাচ্চা টাকা দিয়ে যাইতে হইব, এরকম মানে বাসায় তারা কথাবার্তা আরম্ভ করছে। কিছু মহিলা মানুষও বাইরে আইসে, গ্রামের অনেক মানুষ এখানে আই গেছে, মহিলা মানুষ বাইরে আইসে, আইয়া মহিলা মানুষ একটা কইতাছে যে আজকে মায়ের পূজা চলে যা, তোমরা এটা কি সব মানে কাজ আরম্ভ করতেছো, পূজার দিনে তোমরা এই ইটা কিতা শুরু করছো, ইটা তারা শুনাত না, তারা টাকা লাগবো এই টাকা দিয়েই যেতে হইব। তো অমিতাভ বারবার কইতাছে আমি তোর হাতে ধরিয়া মন্ডলের এই কইতাছি, তুই টাকা না দিয়া তুই খালিক দেখাস রাসু দেখাস এই সেই কইয়া অনেক ধরনের ভাষায় কথাবার্তা কইছে। হ্যাঁ তো এরপরে এখানে ওই রসময় মাতো ড্রাইভার বা আরো কয়েকজন লুকাইছে, আবার পরে তারারে বুঝাইছে যে এরারে যাইতে দাও, এটা সমস্যা করে লাভ নাই।